Quran Elim. দেশের বরেণ্য পেশাজীবী ব্যক্তিত্ব বর্গ, আসসালামু আলাইকুম। আজকে দেশের জাতির একটা চরম ক্রান্তি লগ্নে আমরা আপনাদের সঙ্গে এই মত বিনিময় অনুষ্ঠানে মিলিত হয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আমরা সবসময় মনে করেছি যে এই নির্বাচন মধ্য দিয়ে জাতি তার আশা আকাঙ্ক্ষার যে জায়গাটুকু সেটুকু তারা প্রকাশ করবে, এবং আমরা জানি একটা দিনই এই নির্বাচনের মধ্য দিয়েই নাগরিকরা তারা তাদের মত প্রকাশের সুযোগ পান, এবং কারা রাষ্ট্র পরিচালনা করবেন, দায়িত্ব গ্রহণ করবেন সেই বিষয়ে তাদের সিদ্ধান্ত দিয়ে থাকে। আমাদের সংবিধান অনুযায়ী জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, এবং সেই মালিকানাটা তারা প্রয়োগ করতে পারেন এই নির্বাচনের মাধ্যমে। দুর্ভাগ্য আমাদের যে আজকে স্বাধীনতার প্রায় 47 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের একটা সুষ্ঠ ব্যবস্থা আমরা তৈরি করতে পারি। মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত হয়েছিল এটাতে কিছুটা আশার আলো দেখা দিয়েছিল। এই তত্ত্বাবধায়ক সরকার বিধানের অধীনে নির্বাচনগুলো ধীরে ধীরে ক্রমান্বয়ে আমাদের জাতীয় যে চরম সংকট সেই সংকটগুলোকে পেরোনো সম্ভব হবে, সমাধান করা সম্ভব হবে। এবং আমরা দেখেছিও 3টি নির্বাচন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা করেছি, দেখা গেছে যে জনগণ এই ব্যবস্থাটাকে মেনে নিয়েছে। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পরেই তারা উপলব্ধি করেছে কিছুদিনের মধ্যেই যে জনগণের ভালোবাসা তাদের প্রতি রাখাটা, তাদের ধরে রাখাটা খুব কষ্টকর, এবং মৌলিকভাবে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মনে করেছে যে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা থেকে যায় তাহলে তাদের পক্ষে আবার ক্ষমতায় ফিরে আসা খুব দুষ্কর হবে। সেই জন্যই আপনারা জানেন যে এই বিষয়গুলো যখন আলোচনায় এসছে, আলোচনায় আসার পরে একটি রায়কে কেন্দ্র করে, একটি চিফ জাস্টিস ক্যারিডক সাহেবের রায়কে কেন্দ্র করে যে সংসদীয় কমিটি গঠিত হয়েছিল, সেই সংসদীয় কমিটিতে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়। প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ তারা গিয়ে সেখানে মতামত দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা থাকা প্রয়োজন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে প্রধানমন্ত্রী সেখান থেকে ইউটার্ন করে তিনি খায়রুল হক সাহেবের রায়ের ভিন্ন ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে তারা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে পুরো বাতিল করে দিলেন। এবং সেই শর্ট অর্ডারে যে বলা ছিল যে আরো 2টো নির্বাচন হতে পারে আপনার দেশের বাস্তবতার প্রেক্ষিতে, এবং
ডক্ট্রিন অফ নেসেসিটি যেটা, তার প্রেক্ষিতে এই দুটো নির্বাচন, আগামী দুটো নির্বাচন হতে পারে, সেটাকেও তারা পাশ কাটিয়ে তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাটাকে বহাল রাখবেন। তার জন্য আপনাদের মনে আছে সেদিন যে আমরা বহু আলোচনা করেছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এইখানে এই ঘরে বসে প্রেস কনফারেন্সে বলেছেন যে জাতি আবার এক অনিশ্চয়তা, অস্থিতিশীলতা, সংঘাতময় রাজনীতির দিকে চলে গেল, একটা অন্ধকার গহ্বরের মধ্যে পতিত হবে। আপনাদের সঙ্গে তিনি অনেকবার আলোচনা করেছেন এবং 2014 নির্বাচনে যাওয়া উচিত কি উচিত নয় সে ব্যাপারেও আপনারা এখানে মতামত দিয়েছিলেন, আমার স্পষ্ট মনে আছে। অত্যন্ত বিজ্ঞজনেরা কিন্তু সেদিন নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেননি, আমার স্পষ্ট মনে আছে সেটা। যাই হোক, তারপরে 2014 নির্বাচন হয়ে গেছে। 2014 নির্বাচনে অনেক অনেক পানি অনেক দূর গড়িয়েছে এবং ইতিমধ্যে সরকার তার সমস্ত গুছিয়ে নিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারা অন্তরীণ করেছে, সাজা দিয়েছে। আমাদের পরবর্তীকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি আগে থেকেই মিথ্যা মামলায় সাজা পেয়ে তিনি বিদেশে নির্বাসিত অবস্থায় দিন কাটাচ্ছেন। কারাগারে যাওয়ার আগে আপনার মনে আছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং, আমাদের পার্টির আমাদের যে কাউন্টি একটা ছোট্ট এক্সিকিউটিভ কাউন্টি মিটিং হয় বড় প্রায় বেশ কিছু সদস্যের, সেখানে তিনি খুব পরিষ্কার করে বলে গিয়েছিলেন যে আমি এরপরে তোমাদের মাঝে থাকতে পারবো কি না জানি না, কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা জাতীয় ঐক্য সৃষ্টি করবে, রাজনৈতিক দল সেটা যে ধর্মেরই হোক যে মতেরই হোক, গণতন্ত্রে বিশ্বাসকারী দলগুলোকে এক করার চেষ্টা করবে, আর নির্বাচনে যাওয়ার কথা তিনি বলে গিয়েছিলেন। আমরা সেভাবেই তার নির্দেশে আমরা কাজ করেছি, আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করেছি এবং জাতীয় ঐক্য ফ্রন্ট, বিশ্বদলীয় জোট, বিএনপির মধ্যে যে সেতুবন্ধন তৈরি করেছি, সেতুবন্ধন নিয়ে আমরা এগিয়ে গেছি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচনে অংশগ্রহণ করার আগেও আমরা বলেছিলাম যে সরকার যেভাবে একতরফাভাবে নির্বাচনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে, নেওয়ার চেষ্টা করছে, এই নির্বাচন কতটুকু সঠিক হবে, সুষ্ঠু হবে, অবাধ হবে, সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমরা তখনও বলেছিলাম যে সরকার যেভাবে কাজ করছে, যেভাবে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এক এক করে ধ্বংস করে দিচ্ছে, তাতে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার জন্য আমরা এই নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবে অংশ নিয়েছি। আপনারা জানেন যে আমরা যত রকম প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আমরা এক এক করে ফেরুচ্ছি, কিন্তু যতই দিন যাচ্ছে, যতই আওয়ামী লীগ বুঝতে পারছে যে ধানের শীষের জোয়ার উঠছে, জনগণ ধানের শীষের পক্ষে যাচ্ছে, ততই তারা আরো নতুন নতুন চক্রান্ত, অপকৌশল সৃষ্টি করে আমাদের এই যে যাত্রা, সেই যাত্রাকে তারা রোধ করে দিতে চাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক প্রার্থী তারা বাতিল করেছে, আরো চেষ্টা করছে, এবং এই ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে তারা ব্যবহার করছে আদালতকে, আদালতকে প্রথম থেকেই আওয়ামী লীগ সরকার, এই সরকার তারা কিন্তু তাদের নির্যাতন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে। আমরা জানেন যে সারা দেশে অসংখ্য মামলা মোকদ্দমা, অসংখ্য নেতাকর্মী নির্যাতিত, পঙ্গু হয়ে গেছে, গুম হয়ে গেছে, নিহত হয়েছে, তারপরেও কিন্তু আমরা কখনোই এটাকে বলে যে দমে যাওয়া, সেই দমে যায়নি, আমরা কিন্তু কাজ করে চলেছি। আজকে গায়েবী মামলা, আপনাদের মনে আছে ঠিক নির্বাচন তফসিল ঘোষণার কিছুদিন আগেই তারা সারা দেশে প্রায় 5,000-এর মতো গায়েবী মামলা দিল, অর্থাৎ কোনো ঘটনাই ঘটেনি, তারা একটা মামলা দিয়ে দিয়েছে,
মামলাগুলোর নেচার হচ্ছে সমস্ত আপনার ফৌজদারি মামলা, অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় না, আশকতা না হয়, গাড়ি পোড়ানো না হয়, পরিকল্পনা করা নাশকতার জন্য, এই ধরনের প্রথম মামলাটি হলো আমাদের বিরুদ্ধে। তাহলে স্ট্যান্ডিং কমিটির প্রায় সব সদস্যের বিরুদ্ধে, সেটা হচ্ছে হাতির জিলে আমরা একবার একটা স্ট্যান্ডিং কমিটির সদস্য মিলে গোপন বৈঠক করছিলাম হাতির জিলে রাস্তায়, এবং সেখানে নাশকতার পরিকল্পনা করছিলাম। দেখ, এইসব মামলা সারা দেশে অসংখ্য চলছে এখনো, এবং এই মামলাগুলোর পরিমাণ তখনই আপনার প্রায় 5,000 ছাড়িয়ে গিয়েছিল, এবং তখনই আপনার এর আসামির সংখ্যা প্রায় 5 লক্ষাধিক ছিল। আপনারা যদি হাইকোর্টে যান দেখবেন হাজার হাজার নেতাকর্মী আমাদের, তারা কেউ হাইকোর্টের বারান্দায় শুয়ে থাকে, কেউ আপনার সুপ্রিম কোর্টের বারান্দায় শুয়ে থাকে, জামিনের জন্য আসছে যাচ্ছে। এখন যেটা নতুন করে শুরু হয়েছে, আবার নতুন করে মামলা দেওয়া শুরু হয়েছে, আমরা সংলাপে গিয়েছিলাম আপনি জানেন, কারণ আমাদের সমস্ত পদগুলো আমরা এভিনিউগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে। আমরা সেখানে আলোচনা হয়েছে, তিনি আমাদের কোনো দাবি তো মানেনি, আমাদের 7টি দফা ছিল, 1টি দফাও তারা পারে। প্রধানমন্ত্রী সকলের সামনেই কথা দিয়েছিলেন যে তফসিল ঘোষণার পর থেকে আর গ্রেফতার করা হবে না, নো অ্যারেস্ট আফটার ডিক্লারেশন অফ শিডিউল, একটা কথাও তার সরকার রাখেনি বা তিনি রাখতে দেননি। গ্রেফতার চলছেই, আমাদের সংসদ সদস্য এখন পর্যন্ত প্রার্থী যারা তারা প্রায় 14 জন, গতকাল আরেকজন তারা এখন কারাগারে, তারা আবার এখন কারাগারে। আমাদের প্রতিদিন 200 থেকে 300 সারা দেশে গ্রেফতার হচ্ছে, এবং তার থেকে হাইকোর্ট থেকে বেল নিয়েছে, বেল নিয়ে বেরোবে, গেটে আবার গ্রেফতার করছে, আবার নতুন মামলা দিয়ে ভেতরে ঢুকে দিচ্ছে। এর প্রত্যেক মানে আপনি আপনার যদি দেখেন এই নির্যাতন নিপীড়ন এবং গ্রেফতারের ঘটনা, কল্পনা করতে পারবেন না যে আমরা এখনো টিকে আছি কি করে মাঠে। পেশাজীবীবৃন্দ, আমরা টিকে আছি শুধু একটি কারণে, সেটা হচ্ছে আমাদের মানুষের সমর্থন। যেখানেই আমরা গেছি আমাদের কিছু মানুষ বেরিয়ে আসছে। গতকালও আমি কুমিল্লা গিয়েছিলাম, কুমিল্লার যে আসনটিতে আমরা এই আসনের প্রার্থী জেলে মনিরক চৌধুরী, আমাদের যে বিকল্প প্রার্থী যারা ছিলেন, যারা নমিনেশন চেয়েছিলেন, তারাও জেলে, বকু ভূঁইয়া সাহেব, মোবাশ্বের সাহেব, তারাও জেলে, অর্থাৎ 3 জন নেতা আমাদের ওখানে, তারা সবাই জেলে। তারপরে আমরা লক্ষ মানুষ, মনিরক চৌধুরীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, একা সে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে মানুষের কাছে, সে প্রায় 1 লক্ষ মানুষকে নিয়ে এসেছে। চান্দিনায় গেছি, একই ঢল দেখেছি আমি, নর্থ বেঙ্গলের বগুড়া সব জায়গায় দেখেছি, মানুষের ঢল দেখেছি সব জায়গায়। এই যে শক্তিটা, এই শক্তিটার ভিত্তি করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। অত্যাচার নির্যাতনের শেষ নেই, এখন তো নতুন করে শুরু হয়েছে আমাদের প্রার্থিতা বাতিল, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে জানি না, কিন্তু আমরা দেশনেত্রীর নির্দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা মনে করেছি যে নির্বাচন এই আমাদের যেতে হবে, সেটাই আমাদের আন্দোলনের অংশ। তো এই আন্দোলনের অংশ নিয়ে আমরা যাচ্ছি। নির্বাচন কমিশন, আমি আগেই বলেছিলাম, ফুটো জগন্নাথ, তাদের কোনো ক্ষমতা নেই। আমরা অত্যন্ত আমাদের শীর্ষ নেতাদের নিয়ে ডক্টর কামাল হোসেন আব্দুর রহমান সাহেব সহ, আমরা তাদের স্মৃতিক সাহেব সহ আমরা গেছি, 2 দিন আগেই গেছি, 2.5 ঘন্টা কথা বলেছি, তার সব কথার চুপ করে থাকেন, কোনো উত্তর দেন না, কোনো উত্তরই দেন না। আমি আপনাদের কতটুকু বাড়িয়ে বলছি না, মিথ্যা কথা বলছি, চুপ করে থাকেন একদম, মনে হয় যে অসহায়, এই ধরনের মনে হয়। তো যাই হোক, তারা কিছু করতে পারেন, এখন পর্যন্ত তাদের ক্ষমতা আছে বলে আমাদের কাছে মনে হয় অনেক দিন, আমরা সেটাও বলেছি। এর মধ্যেই আমাদেরকে লড়াইটা করতে হবে, এর মধ্যেই আমাদেরকে টিকে থাকার জন্য লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। গণতান্ত্রিক আন্দোলন এত বড় আক্রমণ আগ্রাসনের শিকার এই দেশে আর কখনো হয়েছে বলে আমার জানা নেই,
1971 স্বাধীনতা যুদ্ধে একবার, আর আমার কাছে বাঁচে এইবার। এই এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যে যে নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে যে আমরা কি গণতন্ত্রে থাকব নাকি পুরোপুরি হবে এক নায়কতন্ত্র সৈন্যতন্ত্রের মধ্যে চলে যাব। আমরা কি আমাদের স্বাধীনতা যে মূল চেতনা ছিল যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে কি আমরা রক্ষা করতে পারব নাকি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় চলে যাবে? আমাদের বাক স্বাধীনতা, আমাদের সংগঠনের স্বাধীনতা এবং সংবিধানের যে মূল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমরা রাখতে পারবো কি পারবো? আজকে ন্যায় বিচার কোথাও নেই, কোথাও ন্যায় বিচার পাবে না। সবচেয়ে বড় যে আদালত সেই আদালতেও ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। আমরা দেখছি বারবার, একদিন আপনি দেশনেত্রী মামলার থেকে দেখুন কি অবস্থা, সবাই বেল পায়, আমাদের ম্যাডাম বেল পান না, একই কারণে একই মামলা, আবার বেল পেয়েও জামিন হয় না, আমার বেরোতে পারেন না, বেরোতে পারেন না, একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছে এবং এই ব্যাপারে তাদের কোন রকমের কোনো কিছু যায় আসে না। আওয়ামী লীগ দলীয় হয়ে গেছে পলিটিক্যালি, ব্যাংক্রাপ্ট, ফলে রাজনীতির ব্যাপারে তাদের কোনো চিন্তা নেই, জনগণের ইচ্ছা অনিচ্ছারও কোনো চিন্তা নেই, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা শেষ চেষ্টা করছে। আমাদের দায়িত্ব আমি মনে করি যে মানুষকে জাগিয়ে তোলা, তাকে জাগিয়ে তোলা যে এই রাষ্ট্র তাদের, এই তাকে প্রতিরোধ তাদের কি করতে হবে, এই ধরনের যে ষড়যন্ত্র চক্রান্ত তাকে ব্যর্থ করতে হবে এই মানুষগুলোকে, জনগণকে। তাই আপনাদের সঙ্গে আমার কথা বলার একটাই মাত্র কারণ যে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের জাতীয়তাবাদী রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী মুর্শিদে বেগম খালেদা জিয়ার যে নির্দেশ, সেই নির্দেশে আমরা সেই সংগ্রাম সেই লড়াই করতে থাকি শেষ পর্যন্ত। আমার বিশ্বাস আমরা জয়ী হব, কারণ মানুষের চোখের যে ভাষা আমরা দেখেছি, মানুষের যে আকুতি দেখেছি, তাতে এই লড়াইয়ে এই নির্বাচনে অবশ্যই আমরা জয়ী হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরেকটি কথা যেটা আপনার বলা খুব প্রয়োজন, আপনি নিশ্চয়ই প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো লক্ষ্য করেন, উনি প্রায় খেয়াল করবেন যেটা উনি করবেন সেটা উনি আগে বলে দেন, কে লক্ষ্য করে দেখবেন, এটা আবার কোন যে চোরাই ব্যালট ছাপানো, ব্যালট তো ছাপাবেন আপনারা, কারণ ব্যালট ছাপানোর অধিকারও আপনাদের, আর ছাপানো হয়ে গেছে এবং সমস্যা তো আমাদের নেই, আমরা তো আসল ব্যালটটা দিয়েই ভোট দিতে চাই, সেই ব্যালটটাই তো দিতে দিচ্ছেন না। সুতরাং এই কথাগুলো বলে জনগণকে বিভ্রান্ত করে আরেকটা অপকর্ম করবার যে আপনি আগাম ঘোষণা দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ।